চোরের ছানাটিকে আগের জায়গায় রেখে সে ঘরের ভেতরে চলে আসে। ততক্ষণে প্রজাপতি জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে গেছে। রোজা ঘরে ঢুকে যাওয়ার পর আদেশের ধ্যান ভাঙে। অদ্ভুত সুন্দর দৃশ্যটা দেখতে না পেয়ে মনে মনে রোজার ওপর নারাজ হয়। পর মুহূর্তে সে উঠে দাঁড়ায়। নিজ ঘরে যে অবস্থায় ছিল সেভাবে বেরিয়ে চলে আসে রোজার ঘরে। নেহা ফিহা কেউ তখন রুমে ছিল না। রোজা ড্রেসিং টেবিলের সামনে বসে তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মোছার চেষ্টা করছিল। ড্রেসিং টেবিলের আয়না দিয়ে নিজের পেছনে যখন আদিশকে দেখতে পেল, ভয়ানক চমকে উঠল সে। দ্রুত গতিতে বিছানার উপর থেকে নিজের ওড়নাটা গায়ে জড়াতে জড়াতে ক্রুদ্ধ কণ্ঠে রোজা চেঁচিয়ে ওঠে, আপনি এই ঘরে কি করছেন? আদিশ রোজাকে রাখতে দেখে গম্ভীর গলায় বলে, ঘরে চলে আসলে যে, আমি বারান্দায় বসে তোমাকে দেখছিলাম। আমি বলিনি দাঁড়িয়ে থাকতে, কোনো কথা না, কোনো কথা শুনো না কেন তুমি? আচ্ছা বিয়াদব তো। রোজা চোখ পাকিয়ে তাকায়, কাট কাট গলায় সে হুকুম জারি করে, এক্ষুনি বেরিয়ে যান বলছি। আদেশ শক্তপোক্ত কণ্ঠে জবাবে দেয়, যাব না বলে থপ করে বিছানায় বসে পড়ে। রোজার মাথা কুড়তে থাকে, এখন উপরতলায় নেই। এখন যদি কেউ এসে ওকে আর আদৃশকে একসাথে দেখে, এক ঘরে দেখে ফেলে, তাহলে কি হবে? সবাই তো খারাপ ধারণা করবে। রোজা দু পা এগিয়ে জ্বলন্ত চোখে তাকায় আদৃশের পানে, মুখ কালো করে কঠোর গলায় বলে, চলে যান বলছি। আপনি কিন্তু আমার ধৈর্যের সীমারেখা ভেঙে ফেলছেন। আমি বিচার দিতে বাধ্য হব খালুজান আর আপনার আব্বুর কাছে। আদৃশ ছোট ছোট চোখ করে বলে, আমি কি ভয় পাই নাকি? এই কথা শুনে রাগে তিত্তির করে কাঁপতে থাকে রোজা। মাথা ক্রমশই গরম হয়ে উঠেছে। এই বাসায় থাকার সিদ্ধান্ত নেওয়াটা যে কত বড় ভুল সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ওর জীবনের অন্যতম ভুলের মধ্যে অন্যতম ভুল নেহাদের বাসায় থাকা। ভেবেছিল আদৃশকে ওয়ার্ন করার পরেও ঠিক হয়ে যাবে সময়ের সাথে, কিন্তু লোকটার মধ্যে উন্নতির কোনো লক্ষণই তো দূর ব্যবহারটা পর্যন্ত ঠিক করতে পারেনি, উল্টো আরও বেপড়া হয়ে উঠেছে। আচ্ছা, ভালোবাসা কি জোর করে আদায় করে নেওয়ার জিনিস? রোজার দিক থেকে তো ও তো কোনো ইঙ্গিতই দেয়নি আদৃশকে। তাহলে লোকটা ওর পিছু ছাড়ছে না কেন? গ্রামে যদি ওর বাবা জানতে পারে তাহলে রোজাকে এক্ষুনি নিয়ে যাবে। তিনি তো এসব প্রেম ভালোবাসা পছন্দই করে না। আদৃশ কেন বুঝতে চাইছে না এইসব? রোজা হতাশ দৃষ্টিতে দীর্ঘশ্বাস ফেলতেই চোখে পড়লো আদৃশের দিকে। পা থেকে মাথা পর্যন্ত দেখে হতভম্ব হয়ে গেল, মুখটা অল্প বিস্তর হাঁ হয়ে গেল। এতক্ষণও পুরোপুরি খেয়ালই করেনি লোকটাকে, বারান্দা যেভাবে বসেছিল সেভাবেই ওর ঘরে চলে এসেছে। রোজা হতবিহ্বল গলায় বলল, লজ্জা সরম সব বিকিয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ, আপনার লজ্জা নেই বলে কি দুনিয়ার সবার মধ্যে থেকে লজ্জা উঠে গেছে? আপনি মানুষ নাকি ভিন গ্রহের উচ্চবুক এলিয়েন? রোজা বারান্দায় গিয়ে দরজা আটকে দিল। আদৃশ প্রথমে বোকার মতো বোঝার চেষ্টা করলো কথাটির মর্মার্থ, পরক্ষণে নিজের দিকে তাকিয়ে বুঝতে পারলো এই বিষয়টা মাথায় ছিল না। যেভাবে পেরেছে চলে এসেছে, কিন্তু বেশিক্ষণ এভাবে বসে থাকতে পারবেও না, নিজস্ব একটা প্রাইভেসি আছে। মুখ কালো করে উঠে বেরিয়ে যেতে যেতে সে গলা উঁচু করে বলল, হবু বউয়ের কাছে এভাবে আসতে লজ্জা কিসের? আমি তো মেয়ে না। রোজা ব্যালকনির দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছিল কখন লোকটা যাবে, কিন্তু আদেশের মুখ থেকে হবু বউ ডাকটি শুনতে পেয়ে অজানা কারণে কান গরম হয়ে উঠল রোজার। হাত পা শিশির করে উঠল। দরজাটা সামান্য ফাঁক করে নিষ্ফলক দৃষ্টিতে বেহাইয়া লোকটা যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ আপনাকে হেদায়েত দিক, আমার পিছু ছাড়ুন। নিচে নেমে আসতেই রোজা অবাক হয়ে যায়। পুরো ড্রয়িং রুমের চেহারাই যেন পাল্টে গেছে। সোফা সেট, টি টেবিল, ফ্লাওয়ার বাস, টিভি, সব কিছুর জায়গায় পরিবর্তন হয়েছে। নতুন কার্পেট বিছানো হয়েছে, একপাশের দেয়ালের রংটাও বদল হয়েছে, বুয়া ফ্লোর মুছছে। স্বামী কাউকে দেখতে না পেয়ে রোজা বুয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করল, বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে আন্টি? বুয়া হেসে বলল, না গো, সব কিছু অন্যরকম লাগছে, হঠাৎ এত পরিবর্তন। আমাগো নেহারে আজ দেখতে আসবো পাত্রপক্ষ, বিস্মিত হয়ে রোজা বলল, কি বলছেন, হুট করেই নাকি? পাত্রপক্ষ হঠাৎ আজ সকালে ফোন কইরা কইছে নেহারে দেখতে আইব, বাড়ির কেউই জানতো না তো। তো পাত্রের কি কাজ পইরা গেছে, হের লাইগা ছয় মাস দেশের বাইরে যাইব, অহন তাড়াতাড়ি সব করতে চাই যদি নেহারে পছন্দ হয় আর কি। রোজা নিচের স্বরে বলল, ও কিন্তু আমাকে কেউ জানালো না কেন? আপনার শরীরটা ভালো না দেইকা ভাবি আপনারে ডাকতে মানা করছে, তাই কেউ বলে নাই। নেহাপু কোথায়? ইসাদের বাসায় লইয়া গেছে। কেন,
ও তো রাজি নাই বিয়াটিয়া করতে। ছোট আপা আইসা নিয়ে গেছে ওরে বোঝানোর জন্য, লইয়া আইব একটু পর। ছোট আপাকে? ঈশার মা, তোমার লগে মনে হয় এখনো দেখা সাক্ষাৎ হয় নাই। তরে রোজা মাথা নাড়িয়ে বলল, আচ্ছা আন্টি কোথায়? রান্নাঘরে। রোজা সেদিকে পা বাড়ায়, মিতালি রান্নার ব্যস্ত, নিশিতা আন্টি অন্য আরেকজন বুয়াকে সঙ্গে নিয়ে কুটনো কাটছে। রোজাকে দেখেই তিনি ব্যস্ত গলায় জিজ্ঞেস করলেন, নিচে নেমে এলি কেন, ব্যথা কমেছে? রোজা হেসে বলল, কমেছে, ব্যস্ত হয়ো না, আজ নাকি নেহা আপুকে দেখতে আসবে। নিশিতা নত কণ্ঠে জবাব দেয়, হুট করেই আদ্রে শেষে জানালো ছেলেপক্ষ আজই আসতে চায়, পছন্দ হলে আজই এঙ্গেজমেন্ট করে রাখতে চায়। রোজা বলে, এত ফার্স্ট, খোঁজ খবর নিয়েছো তো এর আগের লোকটার তো? এবার আদ্রিসের মা মিতালি হেসে বলল, সব খোঁজ খবর নিয়ে দেখা দেখি পর্ব ঠিক হয়েছে মেয়ে, আর কোনো ভুল নেই, পরিবারের লোকজন যথেষ্ট অমায়িক, বেশি না হলেও আমাদের মতোই অবস্থা সম্পন্ন, ছেলেটাও ভালো নম্র ভদ্র, তাছাড়া আমার ছেলে নিজে খোঁজ নিয়েছে বলে কথা, বোনকে তো আর যার তার হাতে তুলে দেবে না। নিশিতা যার কথার সাথে তাল মিলিয়ে বলল, ঠিক বলেছো বড় ভাবি, এই জন্যই তো আমি এত নিশ্চিন্ত, সবকিছু আল্লাহর রহমতে ভালোভাবে মিটলেই হয়। রোজা বুঝতে পারল আদিশাজ বাসায় কেন, ঘটকের দায়িত্ব নিয়েছে নাকি, আর নিলেই বা ক্ষতি কি। রোজা ওর ব্যাপারে ভাবছে কেন, রান্নাঘর থেকে বেরিয়ে আসে, সে বাসায় কেউ নেই, বিধায় নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ল, সিঁড়ি দিয়ে আদিশ নামছিল তখন, রোজাকে দেখেই বলল, আমাদের বিয়েটাও অতি শীঘ্রই হবে। রোজা কর্কশ কণ্ঠে বলল, কখনোই হবে না, হতে বাধ্য। বললেই হলো, আমি রাজি না থাকলে আপনার সাধ্য কি আমায় বিয়ে করার? আদ্রিস পাকা হেসে বলল, সেটা তো সময় বলে দেবে, জাস্ট ওয়েট এন্ড সি। ড্রয়িং রুমের সোফায় বসে আছে পাত্রপক্ষের পরিবার, বেশ আলাপ আলোচনা এবং রসিকতা চলছে ইনায়াত সাহেব ও ইমতিয়াজ সাহেবের সাথে, আদ্রিস মিতালি নিহিতা ওরাও আছে, মেয়েরা সবাই এক পাশে নেহাকে ঘিরে দাঁড়িয়ে আছে, নানান প্রকার মিষ্টান্ন এবং বিভিন্ন ফল ফলাদি ও মুখরোচক নাস্তা সাজানো টি টেবিলের উপর, নেহাকে উজ্জ্বল রঙের একটি জামদানি শাড়ি পরানো হয়েছে, পাত্রপাত্রীকে দুই পরিবারের সবারই পছন্দ হয়েছে এবং আগে থেকেই সব খোঁজ খবর নেওয়া হয়ে গিয়েছে, বলে এঙ্গেজমেন্ট করে রাখবে কি না তারই আলাপচারিতা চলছে, বাবা মা চাচা চাচি সবাই এই সম্পর্কে খুশি এবং রাজি বলে ফুপুর কথা মেনে নিজেও একবার পাত্রের সঙ্গে আলাদা করে কথা বলতে রাজি হলো নেহা। পাত্রের নাম রিজবি, আদ্রিসের পরিচিত এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক, রিজবি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বড় পদে চাকরি করে, ওর চিন্তাধারার স্বভাব আচার আচরণ বেশ ভালোই লাগলো নেহার, তাই বিয়েতে আর অমত করলো না সে, এক পর্যায়ে রিজবির সাথে আলাদা করে কথা বলতে দেওয়া হলো নেহাকে। বেশ সময় নিয়ে দুজনই কথা বলার পর নেহা তার তিন বোনকে জিজ্ঞেস করল, তোদের কি মনে হয় বিয়েতে রাজি হয়ে যাওয়াটাই ঠিক? ঈশা নেহার গায়ে হালকা ধাক্কা দিয়ে বলল, ভাইয়াটাকে তো ভালোই মনে হলো, আমাদের সঙ্গেও বেশ নম্রভাবেই ব্যবহার করলো, তাই না ভাইয়া আপু? ফিহা ওর কথায় সায় জানিয়ে বলল, তোমার পাশে মানাবে ওনাকে, দ্বিমত করার কারণ দেখতে পাচ্ছি না, রোজা তুই কিছু বল। রোজা নিশ্চুপ হেসে বলল, পারফেক্ট জুটি নেহা আপু, এই বিয়েতে অমত করা মানে হীরের টুকরো রিজেক্ট করা, তাছাড়া বাড়ির সবাই যেখানে মত দিয়েছে সেখানে ভয়টয় বা দ্বিধা করো না, ওদের ওপর পূর্ণ আস্থা থাকা উচিত। নেহা আলতো হাসল, ওরা চারজনই পাত্র নিয়ে গভীর আলোচনায় ব্যস্ত, ঠিক সেই সময় দরজার ভারী পর্দা ঠেলে ভেতরে ঢুকলো ঈশার মা অর্থাৎ আদ্রিসের ফুপু সুহানা শেখ, ঘরে কারো অস্তিত্ব টের পেতেই ওরা চুপ করে সোজা হয়ে দাঁড়ালো। সুহানা শেখের চোটের কোণে এক টুকরো হাসি, মনে হচ্ছে ভাইয়ের মেয়ের বিয়ে ঠিক হয় বেজায় খুশি তিনি, আদ্রিস আর নেহাকে তিনি অন্যদের তুলনায় একটু বেশিই ভালোবাসেন, তাই ওদের উপর তার যেন একটু বেশি দাবি। নেহাকে জড়িয়ে ধরে তিনি নিজের উৎফুল্লতা প্রকাশ করলেন, খুশি খুশি গলায় তিনি জিজ্ঞেস করলেন, অবশেষে আমার মেয়েটারও বিয়ে হবে? নেহা লজ্জা পেল, মাথা নিচু করে নরম স্বরে বলল, ফুপি এখনো কিন্তু বিয়েটা হয়নি। হয়নি তাতে কি হবে তো? কথা বলতে বলতে সুহানা শেখের নজর পড়ল খানিক দূরে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের উপর, অদ্ভুত মায়ায় ঘেরা টকটকে ফর্সা গায়ের রং মেয়েটির, মেয়েটার সঙ্গে তার চোখাচোখি হতেই
রোজা সৌজন্যমূলক হাসি দিল। রোজার সঙ্গে এর আগে পরিচয় হয়নি সুহানার। ইদানিং এই বাসায় খুবই কমই আসেন তিনি। নিজের সংসার সামলাতে দিন শেষে অসুস্থ হয়ে পড়ে, কোথাও একটা যাওয়া হয় না তার। ভাইদের বাড়ি কাছে বলে মাঝে মধ্যে আসা যাওয়া হয়, কিন্তু গত কয়েক মাস এতটাই ব্যস্ত আর অসুস্থ ছিলেন যে এ মুখ আর হতে পারেননি, যার ফলে রোজা নামক মেয়েটির সঙ্গে তার কোনো পরিচয়। তবে ঈশার মুখে অনেকবার রোজা নাম শুনে প্রথম দেখাতেই তিনি রোজাকে চিনে ফেললেন। মুহূর্তে ভ্রু কুচকে এলো তার। থমথমে মুখে ফিয়াকে জিজ্ঞেস করলেন, এটা কি তোর খালার মেয়েটা নাকি? ফিয়া সায় জানিয়ে বল, ওর নামই রোজা। সুহানা আগের মতোই মুখভঙ্গি করে বললেন, দেখেই চিনতে পেরেছি, আমার মেয়ে ঈশা তো ওর প্রশংসায় পঞ্চমুখ, সারাদিনই রোজা নামটা ওর ঠোঁটে রাগায় থাকে। রোজা এটা করেছে ওটা করেছে, রান্না ভালো, দেখতে সুন্দরী, পড়াশুনোর দিক দিয়েও পিছিয়ে নেই, এসব গল্পই আমার জানা। সুহানা শেখের কথা শুনে রোজা অস্বস্তিতে পড়ে গেল। ঈশার হাসি হাসি চেহারাটাও কেমন মিলিয়ে গেল। নেহা হেসে বলল, আমাদের রোজা সব দিক দিয়েই ফার্স্ট, সোনার টুকরা মেয়ে। সুহানা শেখ হাসলেন না। রোজা গলার স্বর নামিয়ে জিজ্ঞেস করল, ভালো আছেন আন্টি? হ্যাঁ ভালো আছি, তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভালো তো থাকবেই, প্রথম প্রথম শহরে আসছো না? সুহানা শেখ ভার গলায় উত্তর দিলেন। রোজা নিভল। সুহানা শেখের কথাবার্তা শুনে মনে হচ্ছে ওকে খুব একটা পছন্দ করেননি তিনি। তার কথার প্রত্যুত্তরে রোজা কোনো শব্দ ব্যয় করল না। কাজের বুয়া এসে জানালো নেহাকে ড্রয়িং রুমে নিয়ে যেতে বলেছে ইনায়াত সাহেব। ফিয়া আর ঈশা ওকে নিয়ে গেল। রোজা বেরোতে নিলেই পেছন থেকে সুহানা শেখ ডাকলেন। রোজা ঘাড় ঘুরিয়ে ইতস্তত করে জিজ্ঞেস করল, কিছু দরকার কি আন্টি? সুহানা শেখ রুক্ষস্বরে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ? না মানে নিচে যাচ্ছিলাম আন্টি, আপনার কিছু লাগবে? আমার কিছু প্রয়োজন নেই, বাড়িটা তো তোমার না আমারই, কিছু দরকার হলে আমি নিজেই নিতে পারবো। আমি তাহলে যাই? না তুমি নিচে যাবে না, পরে দেখা যাবে, হিতে বিপরীত হয়েছে। রোজা হতভম্ব হয়ে বলল, মানে? সুহানা শেখের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। সেভাবেই মাথা নেড়ে তিনি ওকে আকাগোড়া পরখ করে কঠোর গলায় বললেন, এমন একটা ভান করছো যেন কিছু বুঝতে পারছো না। নেহার আগের বিয়েটা তো অনেকটা তোমার কারণেই ভেঙেছে। তুমি দেখতে যা সুন্দরী, রূপ দিয়েই তো সবাইকে বশ করে ফেলো, এখন তোমাকে দেখলে পাত্রপক্ষ যদি তোমাকেই পছন্দ করে ফেলে, আমাদের নেহাটার কি হবে? তাই বলছি তুমি কোথাও যাবে না, এখানে চুপ করে বসে থাকো। যদি আরেক জনমনে পাই গো, সে জনমে তোমাকে চাইব, এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, মিথির কাছে সবে কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব, তোমাকে ভালোবেসে আমি আজ গড়েছি পাথরের পাহাড়, যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, সেই চোখে সাগর জোয়ার, তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পড়ে ছাই গো, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাইব। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিয়েন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন, আর গল্পটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।